মধ্যপ্রদেশের সাংবাদিকদের পুলিশি নির্যাতনের অভিযোগে শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক জগন্নাথ ভৌমিক, দেবু হাজরা, আইনজীবী সঞ্জয় ঘোষ সহ অন্যান্য সদস্যবৃন্দ। এবং সে বিক্ষোভের খবর করতে যায় সাংবাদিক কনিষ্ঠ তেওয়ারি। তিনি এবং তার ফটোগ্রাফার নিয়ে তারা খবরটা করতে যান এবং সেই খবরটা চটজলদি করে তারা ইউটিউব এবং ফেসবুকে ছেড়েও দেন। মুহূর্তে সেই খবর ভাইরাল হয়ে যায়। তারপরেই পুলিশ প্রশাসন আর দেরি না করে সঙ্গে সঙ্গেই সেই বিক্ষোভকারী নাট্যকর্মী এবং সাংবাদিককে গ্রেপ্তার করে। এ পর্যন্ত তাও মেনে নেওয়া যায়, কিন্তু এরপরে যে ঘটনা, সেই ঘটনা যে কোনো সভ্য সমাজে চলতে পারে এটা ভাবা যায় না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।